Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তুমি কখন এলে? বেশ অনেকক্ষণ আগে। ওকে, আমি কি বইলা ফালাইলাম গাড়ি বাবু যদি আবার রাইকাসান আমার উপর, তাইলে হয়তো আবার ভুল বুঝবেন, ভাববেন বোধ হয় আমি আমি বিয়াটারে এখনো দৈরা বসে আছি। কি কি করি এখন? রিমলি, রিমলি, আমি সবটা শুনেছি। প্রতীক তোমার সঙ্গে ঠিক কি কি করেছে আমি সব জানি রিমলি। এই ফ্যামিলির একজন হয়ে আমি সত্যি তোমার কাছে খুব লজ্জিত, কারণ প্রতীক যে অন্যায়টা তোমার সাথে করেছে না রিমলি, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর একটা কথা সবসময় মনে রাখবে, তুমি একা নও, আমরা সবাই প্রত্যেকটা মুহূর্তে তোমার পাশে আছি। সীতা দিদি, আমি ওইসব ভুললা গেছি, তোমরাও সকলে ভুললা যাও। পুরানো একটা কথা মনে রাখলে কি লাভ কত? এটা তো তোমার উদারতা রিমলি, এরকম উদারতার কজন দেখাতে পারে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। কে জানে গাড়িবাবু আবার কি ভাবতেছেন, তখনকার ওই কথার জন্য রাইগা আছেন কিনা, রাগ করলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাই আনিমু। আরে আরব দাদা, তুমি আইসে পড়ছো? প্রতিযোগিতা কেমন হইল? রিমলি, উনি আরবের আঁকার টিচার মমের সাথে দেখা করতে এসেছেন। বৌদিমণি, কিছু হয়েছে গো? উনি একেবারে বাড়িতে চললেন, আরব দাদা কিছু করছে নাকি? উনি মমের পরিচিত, আঁকার দেখার পর আমাদের সাথে বাড়ি চলে এসেছেন। আরে সুনির্বাণ বাবু, আপনি ভালো আছেন? আপনার সাথে দেখা না করে আর পারলাম না। হ্যাঁ, ও কি হয়েছে? এনিথিং রং? আজ তো আরবের ড্রয়িং কম্পিটিশন ছিল। না না, আসলে সেটা নিয়ে একটু কথা বলতেছি। এই দেখুন না, এটাই আজকের ড্রয়িং কম্পিটিশনে আরব এটাই এঁকেছে। তাহলে নাকি সবার থেকে আলাদা হবে, আমি তো সেইভাবেই রং করেছি।
আমি তো ভালো করে ড্রয়িং করতে পারি না, তাই রিমলি দিদি আমাকে এইভাবেই রং করা শিখিয়েছিল। আমার কিন্তু ছবিটা বেশ ভালোই লেগেছে। চুপ করো, যে বিষয়ে জানো না সে বিষয়ে কথা বলো না। তোমার ছেলে যে ভুল ভাল ছবি আঁকা শিখে কম্পিটিশনে আঁকতে গেছে এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। মিট করতে এসেছি তো সেই ড্রয়িং টিচারকে যে এরকম একটা বাচ্চাকে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া শিখিয়েছেন। তাকে তো মিট করতেই হবে। থ্যাংক ইউ রিমলি। বুঝলেন রিমলি দেবি, আঁকা হচ্ছে একটা শিল্প। আমরা আমাদের কল্পনাকে রং আর তুলি দিয়ে সবসময় ছবি আর ক্যানভাসে ফুটিয়ে তুলি, বাট সবসময় যে সেই ছবিটাকেই বাস্তবের সঙ্গে হুবহু মিল হতে হবে এরকম কোনো মানে নেই। ফটোগ্রাফ তোলে বাস্তব, আর ছবি ছবি তো শিল্পীর কল্পনা। আপনি আরবকে দিয়ে ওর মনের কল্পনাকে ছবি করে তুলে ধরেছেন, আপনি তো যথার্থ শিল্পী। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো রিমলি দেবী। হ্যাঁ আসি মিসেস মুখার্জি। হ্যাঁ আসুন। ও বলছিলাম যে নেক্সট উইকে আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে কিন্তু আরবকে আমরা প্রাইজটা দেব। থ্যাংক ইউ সো মাচ। ওকে গুড বয়। হ্যাঁ এই প্রাইজটা কিন্তু তোমারও প্রাপ্য রিমলি। রিমলি তোমাকেও কিন্তু আমার সাথে প্রাইজ কিনতে যেতে হবে। না না আরব দাদা তা হয় না, আমি যাইতে পারব না। না তোমাকেও যেতে হবে, নইলে আমি প্রাইজ নিতে যাব না। আর দাদা একটু শোনো আমার। না আমি কোন কথা শুনতে চাই না। না রিমলি আরফ তো ঠিকই বলছে, আই থিংক প্রাইজ ডিস্ট্রিবিউশনে তোমার আরবের সাথে যাওয়া উচিত, কারণ এরকম একটা ইনোভেটিভ আইডিয়া তো তোমার মাথা থেকেই বেরিয়েছে তাই না? তুমি চিন্তা করো না আরফ, শোনা রিমলি দিদি তোমার সাথে একসাথে স্টেজে উঠে প্রাইজ নেবে। কি আনন্দ কি আনন্দ, রিমলি যাবে রিমলি যাবে, কি আনন্দ। বেশ এবার চলো চলো চলো। বড় ম্যাডাম আবার নারায়ক গাছান। গাড়িবাবু এইটা আপনি কি করলেন? আরব দাদা তো না হয় ছোট, কিন্তু আপনি আরব দাদার কথা শুনে হ্যাঁ কইরে দিলেন। বড় ম্যাডাম কেমন রাগ কইরা চইল্লা গেল। দেখো রিমলি এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে আমি সেই ডিসিশনটাই নিয়েছি। আচ্ছা রিমলি তুমি একটা কথা জানতে চেয়েছিলে, সেটা কি তোমার মনে আছে? আজকে বলছি আমি তোমাকে পর ভাবি না রিমলি।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।